Assalamualaikum, Microsoft Word 2010 এই কোর্সটিতে আজকের পর্বে আমরা শিখব ফাইল নামে যে মেনু আছে এই ফাইল মেনুর আন্ডারে যে সাব মেনুগুলো আছে যেমন সেভ সেভ অ্যাজ ওপেন ইনফো নিউ প্রিন্ট সেভ অ্যান্ড সেন্ড এই সাব মেনুগুলোর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব এই কোর্সটিতে আপনাদের সাথে আছি আমি রাব্বি ফ্রম বড় ভাই রাব্বি চলুন শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপটি ওপেন করার পর ডিফল্ট অবস্থায় আপনাদের সামনে এইরকম পেজ শো করবে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফাইল হোম ইনসার্ট পেজ লেআউট এবং এছাড়া আরো কিছু অপশন আছে এই অপশনগুলোর নাম হচ্ছে মেনু আর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে সাব মেনু এই হোম মেনুর আন্ডারে এই মেনুগুলো আছে তো এই হোম মেনুকে বলে মেনু আর এই মেনুগুলোকে বলে সাব মেনু এছাড়া আপনারা তারপরে দেখতে পারবেন যে ইনসার্ট নামে আরেকটি অপশন আছে এই ইনসার্টটি হচ্ছে মূল মেনু আমরা এটিকে মেনু হিসেবে চিনি কিন্তু তার নিচেই আপনারা দেখতে পারবেন আরো কিছু মেনু আছে এই মেনুগুলোকে বলে সাব মেনু আমি পূর্বের ভিডিওতে আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি করে দিয়েছি এবং এছাড়া হোম মেনুর আন্ডারে যে সাব মেনুগুলো আছে সকল সাব মেনু নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি আপনারা যদি আমার পূর্বের ভিডিওটি দেখে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেল থেকে দেখে নিন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফাইল নামে যে মেনু আছে এই মেনুর আন্ডারে যে সাব মেনুগুলো আছে এই সাব মেনুর ব্যবহার এবং কোন সাব মেনুর কোন কাজ সেজন্য আমরা প্রথমে হোম মেনুতে গিয়ে এখানে কিছু টেক্সট লিখে নেব টেক্সট লেখার পর আমরা যদি ফাইল মেনুতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন ইনফো নামে একটি সাব মেনু এখানে অটোমেটিকলি শো করছে এটি হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট ডকুমেন্টস এর মানে হচ্ছে এই যে ডকুমেন্টস দেখতে পাচ্ছেন আপনারা ডকুমেন্টস ওয়ান এই ডকুমেন্টস ওয়ান হচ্ছে আমার ডকুমেন্টের নাম আমি যদি আপনাদের হোমে গিয়ে দেখাই উপরে আপনারা দেখতে পারবেন এই ডকুমেন্টের নাম হচ্ছে ডকুমেন্ট ওয়ান আপনারা জানেন এখানে শো করে আমার এই ডকুমেন্টটির নাম আমি যদি এখানে অন্য কোনো নাম দিয়েও লিখতাম তাহলে সেই নামটি এখানে শো করত তার মানে হচ্ছে এই পেজের যত ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো আমার এখানে শো করছে এই পাশে আপনারা ইনফরমেশনগুলো দেখতে পারবেন এখানে সাইজ আছে ওয়ার্ড কোয়ালিটি নিয়েছি ওয়ার্ড লেখা আছে ট্যাগ কমেন্ট এছাড়া আরও কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে আপনারা চাইলে আপনার তৈরি করা পেজের ইনফরমেশনগুলো এখান থেকে সহজেই দেখতে পারবেন এখন যদি আমি তৈরি করা ফাইলটি সেভ করে রেখে দিতে চাই তাহলে এখানে সেভ এবং নিচেই সেভ অ্যাজ নামে আরেকটি অপশন আছে সেভ অ্যান্ড সেভ অ্যাজের মধ্যে কিছুটা পার্থক্য আছে আমি যদি সেভ করি তাহলে সেভে ক্লিক করে দিব এবং এখান থেকে আমি আমার লোকেশনটি সিলেক্ট করে নেব এবং ফাইল নেম এখানে আমি এই ফাইলের একটি নাম দিয়ে দেব আমি এখানে টেস্ট ওয়ান দিয়ে এই ফাইলটি সেভ করে দিব এখন আমি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপটি কেটে দিব কেটে দিয়ে আমি যদি এখন আবার যে ফাইলটি সেভ করলাম ওই ফাইলটি ওপেন করি এখানে টেস্ট ওয়ান নামে একটি ফাইল আছে আমি এটি ওপেন করে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই ফাইলটি এখানে চলে এসেছে আমি যে ফাইলটি সেভ করে রেখেছি এখন যদি আমি এই ফাইলে কিছু নতুন করে অ্যাড অথবা রিমুভ করতে চাই মানে এই ফাইলটিকে যদি আমি এডিট করি যেমন আমি কিছু এখানে লিখে দিলাম এবং এই ফাইলটি যদি আমি আবার সেভ করতে চাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই ফাইলটি আর সেভ হবে না কিন্তু আমি চাইলে পরে এই ফাইলটি আবার সেভ অ্যাজ দিয়ে সেভ করে রাখতে পারবো এখন আমি এখান থেকে ফাইল নেম টেস্ট টু নামে সেভ করে দিলাম এখন আমি টেস্ট টু নামে যে ফাইলটা আছে এটি ওপেন করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে যে কিছু লেটার অ্যাড করেছি সেই লেটারগুলো এখানে আছে তো আশা করি আমি শর্টকাটে আপনাদের বোঝাতে পেরেছি সেভ অ্যান্ড সেভ অ্যাজের মধ্যে পার্থক্য সেভ অ্যাজ দিয়ে আমি আরেকটি কাজ করতে পারবো এখন যদি আমি এখানে আরও কিছু অ্যাড করি
চাইলে আমি এটাকে আবারও সেভ অ্যাজ দিয়ে সেভ করে রাখতে পারবো, কিন্তু সেভ শুধু একবারই। এবং সেভ অ্যান্ড সেভ অ্যাজের মধ্যে যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি পরবর্তীতে সেভ অ্যান্ড সেভ অ্যাজের মধ্যে একটি পার্থক্য নিয়ে ভিডিও তৈরি করে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো তার নিচেই আপনারা দেখতে পাচ্ছেন ওপেন, তো এখানে ওপেন নামে আরেকটি অপশন আছে। তো আমি ওপেনের কাজটি দেখানোর আগে আমি এখান থেকে সম্পূর্ণ লেখাটি ডিলিট করে দেব এবং আমি আপনাদের দেখাবো যে ওপেনের কাজটিকে। এখন যদি আমি ওপেনে যাই তাহলে আমি এখান থেকে আমার পূর্বের যে ফাইলগুলো সেভ করে রাখা আছে আমি সেই ফাইলগুলো এখান থেকে ওপেন করতে পারবো। টেস্ট ওয়ান নামে যে ফাইলটি আছে আমি এটাকে সিলেক্ট করে ওপেন করে দিব, তাহলেই আপনারা দেখতে পারবেন আমার সেই ফাইলটি এখানে আবার ওপেন হয়ে গিয়েছে। আপনারা তার নিচেই দেখতে পারবেন ক্লোজ নামে একটি অপশন আছে, এই ক্লোজে যদি আমি ক্লিক করে দেই সেভ, ডন সেভ এবং ক্যান্সেল নামে তিনটি অপশন শো করছে। এর মানে হচ্ছে আমি যদি এই ফাইলটি সেভ করে রেখে দিতে চাই তাহলে আমাকে সেভ করতে বলছে, এবং আমি যদি ডন সেভে ক্লিক করি তাহলে এই ফাইলটি সেভ হবে না। আমি যদি ডন সেভে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার যে পেজ ছিল এই পেজ সহ সম্পূর্ণ ফাইলটি চলে গিয়েছে এবং আমার সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে যেহেতু আমার এখানে কোনো পেজ নেই, তো পেজ না থাকলে আমি এই কাজগুলো কিসের মধ্যে করব সেই জন্য। তো আমাদের এখানে কাজ করতে হলে অবশ্যই প্রথমে পেজ নিতে হবে। তো আপনারা দেখতে পারবেন আমি যদি ফাইলে চলে যাই তাহলে নিচেই লেখা আছে নিউ, নিউ নামে একটি সাব মেনু আছে। আমি যদি এখন এই নিউ এ ক্লিক করি, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস অ্যান্ড ক্রিয়েট ক্লিক করি, তাহলে আমার নতুন একটি পেজ চলে এসেছে এবং এই সব লেখাগুলো আবার হাইলাইট হয়ে গিয়েছে। তার নিচেই আমরা দেখতে পারবো রিসেন্ট নামে আরেকটি অপশন আছে। আমি যদি রিসেন্টে ক্লিক করি তাহলে যে এতক্ষণ আমরা সেভ করেছি টেস্ট ওয়ান টেস্ট টু এই যে এই সব ফাইলগুলো সেভ করে রেখেছি, মানে আমি রিসেন্ট যে কাজগুলো করেছি সেই কাজগুলো চাইলে আমি এখান থেকে ওপেন করে নিতে পারবো। আমি যদি এখন টেস্ট টুটি ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন আমি টেস্ট টু নাম দিয়ে এই ফাইলটি এখান থেকে সেভ করে রেখে দিয়েছিলাম। তো আমি চাইলে পরে আমরা ওপেন না করে রিসেন্ট থেকেও আমাদের রিসেন্ট যে কাজগুলো আছে আমরা সেই কাজগুলো নিয়ে নিতে পারবো। তার নিচেই আছে প্রিন্ট, তো প্রিন্টের এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে এবং এখানেও অনেক কাজ আছে করার মতো। তো আজকের যে ভিডিওটি, যেহেতু আমাদের ফাইল মেনুর সাব মেনুগুলো নিয়ে, তো তার মধ্যে প্রিন্ট আছে, কিন্তু প্রিন্টের এই বিষয়গুলো নিয়ে যদি আজকে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি প্রিন্ট নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব পরবর্তীতে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো তার নিচে আছে সেভ অ্যান্ড সেন্ড, এখান থেকে আমি চাইলে পরে আমার এই ফাইলটি কাউকে ইমেল করে পাঠিয়ে দিতে পারবো। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন সেন্ড ইউজিং ইমেইল, আমি ইমেলের মাধ্যমে এই ফাইলটি সরাসরি এখান থেকে ইমেল করতে পারবো। তারপরে আমি যদি চাই সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট সাথে আরও কিছু অ্যাটাচ করতে সেটিও করতে পারবো, এবং সেন্ড যদি করতে চাই আমি এই ফাইলটিকে পিডিএফ আকারে আমি চাইলে তাও করতে পারবো। তাছাড়া আমি সেন্ড অ্যাজ এক্সপিএস মানে বিভিন্ন ফাইলে আমি চাইলে পরে এখান থেকে এটাকে সেন্ড করতে পারবো, এবং চাইলে আমি নিজে ইন্টারনেট ফ্যাক্সও করতে পারবো। তো এই হলো আমাদের সেভ অ্যান্ড সেন্ডের কাজ। তো তার নিচে আপনারা দেখতে পারবেন হেল্প, তো এটি আমাদের এতটা প্রয়োজন নেই। বাকি আপনারা দেখতে পারবেন অপশন নামে একটি টুল আছে। সো এই অপশন আর যে হেল্পের নিচে আপনারা সাবমেনুতে দেখতে পাচ্ছেন অপশন, এই দুইটি অপশন কিন্তু একই। আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে জেনারেল, ডিসপ্লে এছাড়া আরও অনেক কিছু শো করছে। এই অপশনগুলো আমাদের বেশি প্রয়োজন হয় না, তো কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, তো সেটি খুব রিয়ার। তো আমাদের এইসব অপশনগুলো সম্পর্কে আপাতত জানার কোনো প্রয়োজন নেই, এগুলো খুব অ্যাডভান্স লেভেলের। আমি পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো তৈরি করবো আপনাদের জন্য এবং সেখানে দেখাবো। আমাদের ফাইল নামে যে মেনু আছে এই মেনুর আন্ডার যে সাব মেনুগুলো আছে তার মধ্যে আমাদের প্রয়োজন হচ্ছে সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ অ্যান্ড সেন্ড। তো আমি এই সব কয়টি সাব মেনুর ব্যাপারে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি এই সাব মেনুগুলো সম্পর্কে বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। এই সাব মেনুগুলো সম্পর্কে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন, আমি পরবর্তী ভিডিওতেই সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে। তো কেমন লাগলো আমার ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।